না যদিও সাবালিকা হয়েছে তবু ভোট দিতে তবু পারলো না পারল না যদিও সাবালিকা হয়েছে তবুও ভোট তবু দিতে পারলো না পারল না শেকি চ্যাট করেছ শ্বশুর বাড়ি ছেড়েছি চ্যাট করেছ শ্বশুর বাড়ি ছেড়েছ শ্বশুর বাড়ি আর ভালো লাগে না লাগে না যদিও সাবালিকা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি যতক্ষণ না পর্যন্ত এদের ডিভোর্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এদের দুজনকে এক সঙ্গে বেঁধে রাখবোই রাখবো আমার ভিডিওর মধ্যে আমার ভিডিওর মধ্যে এদের দুজনকে নিয়ে কথা বলতে মানে এদের দুজনের ভিডিও রিলেটেড কথা বলতে আমার খুব ভালো লাগে বুঝতে পেরেছ সেই কারণেই দুজনকে একসাথে আমি একেবারে বেঁধে রাখবো যতই ফন্দীপ বলুক আমার দ্বারা হবে না যতই এই বলুক সেই বলুক আমার আমি তো হইয়েই ছাড়বো আমার দ্বারা তো হবেই হবে তো যাই হোক বন্ধুরা এই কন্টেন্টে ঢোকার আগে আমি একটা কথা বলতে চাই একজনের ভিডিও দেখছিলাম ভিডিও দেখে এবার জিজ্ঞাসা করো না কার প্লিজ জিজ্ঞাসা করো না আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদের মধ্যে নিয়ে তাদের মধ্যেই একজনের ভিডিও দেখছিলাম আমি ওয়াইটিতে মানে সবচেয়ে বেশি যদি আমার চোখের জল ঝরে থাকে সেটা হচ্ছে একজনের জন্যই সেটা তোমরা সবাই জানো যারা আমার পুরনো দর্শক আছে তোমরা সবাই জানো ওই একজনের জন্যই ঝরেছে আর আমি আজ পর্যন্ত তার সম্পর্কে কোনো কিছু বলিনি কারণ আমি মনে করেছি যে আমার ভালোবাসাটা অতটা ঠুনকো নয় আমার যেই ফিলিংস ছিল সেটা অতটা ঠুনকো নয় হাটে বাজারে বিক্রির জন্য নয় ঠিক আছে যেটা কিনা যাকে কিনা না আমি ভালোবেসেছি যার আমি নুন খেয়েছি আমি হঠাৎ করে না তাকে খুন করে দিতে পারি না হ্যাঁ তো আজকে বহু পুরোনো কথা কিন্তু এই কথাটা আমি জানতাম না এই কথাটা আমি বিশ্বাস করে আমি জানতাম না যে এই কথাটা আমার সম্পর্কে বলেছে আর আমি থাউজেন্ড পারসেন্ট শিওর যে এই কথাটা তার মুখ থেকে যদি না বেরোতো তাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে বলতে পারতো না যে কথাটা বলেছে সেটা হচ্ছে আমি যে তাদের বাড়িতে যেতাম তার ছেলে নাকি মানে আমার এই যে ব্র্যান্ডেড একটা বান্ধবী ছিল না তার ছেলে নাকি পছন্দ করতো না তার ছেলে নাকি রীতিমতন মাকে হুমকি দিত যে আমি যেন তাদের বাড়িতে না যাই আমি কতবার গেছি আমি তোমাদেরকে বলছি একবার দুবার তিনবার আমি তিনবার গেছি মনে হয় তাদের বাড়িতে হুম আমি মনে হয় তিনবার গেছি তাদের বাড়িতে একবার হ্যাঁ আমি তিনবার গেছি ওদের বাড়িতে তিনবার গেছি তো এই তিনবার যাওয়ার পরে আমি টোটালটাই তোমাদের ক্যামেরার সামনে তুলে ধরেছিলাম ইভেন সেও ক্যামেরা করেছিল ভিডিও করেছিল লাস্টবার আমি যখন তাকে সারপ্রাইজ দিতে গেলাম যে ব্যারাকপুর যাচ্ছি ব্যারাকপুর থেকে ডাক এসেছে এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়ে যখন আমি গেছিলাম তাদের বাড়িতে আমার ভিডিও পোস্ট করার আগে কিন্তু সে ভিডিও পোস্ট করেছিল যে ওদের বাড়িতে আমি গেছি আমি সারপ্রাইজ দিয়েছিলাম কারণ দেখো আমরা এক একজন পরিণত বয়সের মহিলা মানুষ আমরা বুঝতে পারি কেউ কে আমাদেরকে মন থেকে ডাকে কে আমাদেরকে জাস্ট ফর্মালিটি পূরণের জন্য বলে যে হ্যাঁ যেও বা আসবে কে কিভাবে বলে সেইটুকু বোঝার মতন ক্ষমতা নিশ্চয়ই আমাদের আছে আর তোমরা তো আমাকে দেখো আমি সবার বাড়িতে যাই না আমার যেখানে মনে হয় যে আমি এখানটায় নিজের মতন করে থাকতে পারবো মানুষগুলিকে নিজের মতন করে নিতে পারবো আমি একমাত্র সেই জায়গাতে যাই সে কুড়েঘর হোক বা সে ফ্ল্যাট হোক ওটা আমার কাছে ম্যাটার করে না তো আমি গেছিলাম সে কতখানি খুশি হয়েছিল ইভেন আমাদের মধ্যে এরকম সম্পর্ক ছিল যে কোনো একজন যদি কান্না করতাম আমরা অপরপক্ষ কান্না করতো সে ফোনে হোক সে সামনে হোক এতটাই সুসম্পর্ক ছিল এবার তুমি কি করে বুঝবে বলো তুমি কি করে বুঝবে যে তোমার বাড়িতে যাওয়া তার ছেলের পছন্দ হচ্ছে না তুমি কি করে বুঝবে ভগবান থাকার জায়গার অভাব দেয়নি তো শ্বশুর বাড়ি আছে বাপের বাড়ি আছে অনেকে বলে লজ 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 কথাটা আমি আমার আমার শ্বশুরবাড়ির আয়তন দেখে বলেছিলাম অর্থাৎ আমি সুনাম অর্থে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িটা বাড়ির থেকে লজ বেশি মনে হয় এত বড় কারণ সাধারণ বাড়িতে গেলে এত বড় ঘর কোথাও দেখতে পাওয়া যায় না লজে এরকম বড় বড় রুম দেখতে পাওয়া যায় আমি সেই অর্থে অর্থাৎ সুনাম অর্থে বলেছিলাম কিন্তু সবাই যখন আমাকে নিয়ে বলে দুর্নাম করার বা খিল্লি উড়ানোর জন্য বলে যেটা কিনা আমি মাইন্ড করি না তো আমার থাকার জায়গা রয়েছে এই যে কথায় কথায় বলে না শ্বশুর যদি লাথ মারে আচ্ছা শ্বশুর কেন লাথ মারবে শ্বশুরেরও তো চিন্তাভাবনা আছে যে আমাদের বয়স হয়েছে আমাদের দেখার জন্য আমার ছেলে ছেলে আছে ছেলের বউ আছে তারাও তো ভাববে এই যে কথায় কথায় মানুষে বলে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে যে তোকে যদি এক লাথ মেরে বের করে দেয় কেন লাথ মেরে বের করবে এত সহজ আর এতটা অশিক্ষিত তো নয় যেখানে এসেছি তারা তো এত অশিক্ষিত নয় যে তারা লাথ মেরে বের করে দেবে ঠিক আছে আর যদি সেটা কেউ করে থাকে তাহলে সে সত্যি সত্যি বোকা তাহলে সে বা তারা বোকা যারা কি না নিজের সন্তানকে লাখ মেরে বের করে দেয় হুম তো মান মাথার উপরে ভগবান থাকলে কি বলবো কোনো কিছুর অভাবও হয় না আবার যদি ভগবান কেড়ে নেন তাহলে সব কিছুই চলে যায় থাকা জিনিসও চলে যায় তো এটাই হচ্ছে বিষয় যে যে কিনা আমার দুঃখে চোখের জল ফেলতো আমি কাঁদলে পরে সে কাঁদতো আমাকে কেউ কিছু বললে পরে সে সহ্য করতে পারতো না তুমি কি করে বুঝবে যে তার বাড়িতে যাওয়া নিয়ে কারো প্রবলেম আছে কোনোদিনও বুঝতে পারিনি কোনোদিনও বুঝতে দেয়নি সেই কারণে বুঝতে পারিনি তো যেই বিষয়টা আমাকে কোনোদিনও কেউ বুঝতে দেয়নি তিনবার মাত্র গেছিলাম মাত্র না অনেকবার অনেকবার বেশি হয়ে গেছে সে আমার বাড়িতে দুবার এসেছিল। সে আমাকে অনেক সঙ্গ দিয়েছে আমি কেন মুখ খুলি না জানো তো কারণ আমার অনেক কৃতজ্ঞতা রয়েছে তার প্রতি সেই কারণে আমি মুখ খুলি না বুঝতে পেরেছ তো আমি গেছি ওর ছেলে আমি সবসময় কোনো বাড়িতে গেলে পরে যদি সেই বাড়িতে সন্তান থাকে সেই সন্তানের জন্য নিয়ে যেতে হয় বড়োদের জন্য না নিলেও হয় সন্তানের জন্য নিলে পরে সন্তানও খুশি হয়ে যায় আর বাবা মাও খুশি হয়ে যায় এটাই তো বলো তো আমি যখন থেকে জানতে পেরেছি যে কয়লার মুরগি আমাদের এখানে পাওয়া যায় ওদের ওখানে পাওয়া যায় না ওর ছেলে ভালো খায় আমি কোনো কিছু নিয়ে যাইনি আমি ওই মুরগি কাটিয়ে তাও আবার চামড়াওয়ালা চামড়া ছাড়ানো না চামড়াওয়ালা স্কিন স্কিন থাকবে আর কি মাংসের উপরে সেই রকমভাবে কাটিয়ে নিয়ে গেছি কারণ ওটা ওর ছেলে ভালো খায় সেই কারণে আমি বিশ্বাস করো সোয়ারন গড আমার বাবা মায়ের দেখবি আমি একবারের জন্য সরি আমি একবারের জন্য যদি বুঝতে পারতাম যে আমার যাওয়া ওর ছেলের পছন্দ না হয়তো সম্পর্ক রাখতাম কিন্তু ওই ভাবনা স্বপ্নেও আনতে দিতাম না যে আমি ওর বাড়িতে যাব আমি লাস্ট যেবার গেছি না আমি সারপ্রাইজ দিয়েছিলাম দেখবে খুব ভালো লাগার মানুষগুলো যদি হঠাৎ করে চোখের সামনে চলে আসে না মনে হয় যেন হাতে চাঁদ পেয়ে গেছি এরকম একটা মনে হয় আমি তো সেরকম মনে করি তো আমি সেই হিসেবেই গেছিলাম কিন্তু আজকে যখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে আমি শুনলাম যে আমার যাওয়া নাকি তার ছেলে একদমই পছন্দ করতো না খুব কষ্ট পাচ্ছিলাম শুনে খুব কষ্ট পাচ্ছিলাম তো এইভাবে মানে ভেতরকার কথা এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে সেটা দেখে আর সেটা শুনে সত্যিই হাসি পায় আর কী সম্পর্ক করেছি কি সম্পর্ক আমার সাথে ছিল সেটা মনে পড়লেও আমার হাসি পায় তবে হ্যাঁ বদনাম করা ওর ধর্ম আছে যার সাথে একই থালায় বসে খাবে ও তার সম্পর্কেও বদনাম করে ও তার সম্পর্কেও বদনাম করে ও যে যেমন ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে যে আমার যাওয়া ওর ছেলের পছন্দ নয় তেমনি ওর ছেলের সম্পর্কেও আমার কাছে বদনাম করেছে যে ওর ছেলে ওর সঙ্গে কতখানি মিসবিহেভ করে কতখানি মিসবিহেভ করে ছেলেটা যেই মেয়েটার সাথে প্রেম করে দীর্ঘ সাত বছর এখন তো আট বছর নয় বছর হতে চলল দীর্ঘ নয় বছর ধরে যেই মেয়েটির সাথে প্রেম করে সেই মেয়েটির সেই মেয়েটির সম্পর্কে আমার বান্ধবীর কি যে ধারণা সেটা তো একমাত্র ঈশ্বর জানে আর আমি জানি ওই মেয়েটিকে সহ্য করতে পারে না আমি নিজে দেখেছি প্রথমবার যখন গেছি তখন দেখেছি যে খাওয়ার বাড়ছে মেয়েটার জন্য খাওয়ার বাড়ছে আর মানে বিড়বিড় বিড়ির করছে হুম বিড়বিড় বিড়ির করছে মেয়েটাকে সহ্য করতে পারে না বিড়বিড় বিড়ির করছে অথচ মেয়েটাকে সামনে বসিয়ে আর ছেলের সামনে মেয়েটাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে বুঝতে পারছো আমার তখন বোঝা উচিত ছিল যে এ কী জিনিস সত্যি বলছি আমার তখন বোঝা উচিত ছিল এ কী জিনিস শুধু তাই না শুধু তাই না এই যে ছেলে যেই মেয়েটার সঙ্গে প্রেম করে তার মা তার মা সেও মানে কি বলবো তার স্বভাবও ভালো নয় তার স্বভাবও ভালো নয় তার সম্পর্কেও আমার আমার কাছে নোংরা নোংরা কথা বলেছে মানে যেগুলো আর কি ও জানে সেগুলো আমাকে বলেছে কোনো দিনও আজ পর্যন্ত বলেছি আজ পর্যন্ত দিনও বলেছি আমি জানি না আমার ভিডিও ওর ছেলে এখনও দেখে কিনা ও দেখে আমি ড্যাম শিওর ও দেখে আমি ড্যাম শিওর তা তুই তো আমাকে কত কিছু বলেছিলিস তোর ছেলের শাশুড়ির নামে উডবি শাশুড়ির নামে তুই কত কিছু বলেছিলিস হুম কোনো সময় বলেছি কখনো বলিনি কেন জানিস কারণ আমার একটা ডাকে তুই ছুটে এসেছিস আমি আলট্রাসাউন্ড করতে যাব তুই ছুটে চলে এসেছিস আর তারপরে আমার সবচেয়ে বড় হচ্ছে আমার সেরুকে তোর কাছে আমি রেখে গেছিলাম ওই একটা দায়বদ্ধতা থেকে না আমি আজ পর্যন্ত আমার মুখে কুলুপ এটে রেখেছি ভগবান করুক যেন আমার মুখে কুলুপটা বজায় থাকে নতুবা তোর এই যে ভেকধারী খুব খুব সুন্দর যে রূপ সেটা খসে পড়ে যাবে আমারটা খসানোর জন্য দেখ এত মানুষ রয়েছে তোরটা খসানোর জন্য শুধু কিন্তু আমি রয়েছি তো তুই যা যা বলেছিস তুই বড্ড বিবেক বিবেক করিস না ওই বিবেকের কাছে তুই আজই বন দায়বদ্ধ থাকবি আর আমি ভগবানকে বলবো আমার সঙ্গে তোর এই কুরূপ আচরণের জন্য তোকে যেন উচিত শিক্ষাটা ভগবান দেয় আমি ভগবানের কাছে আর্জি জানালাম তুই যে বললি না যে আমার যাওয়াটা তোর ছেলের প্রয়োজন পছন্দ হতো না সত্যি বলছি একবারের জন্য আমি যদি বুঝতে পারতাম আমার কি থাকার জায়গা জায়গার অভাব নাকি আমার খাওয়ার অভাব ভালোবাসার কাঙাল আমি মানুষটা আমি মানুষটা শুধুমাত্র ভালোবাসার কাঙাল আর কিচ্ছু না তো তোর মধ্যে আমি সেই জিনিসটা পেয়েছিলাম সেই জন্যই গেছিলাম কারো ক্ষমতা নেই আমাক আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ডেকে নিয়ে যায় আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ফেক ভালোবাসা দেখিয়ে ডেকে নিয়ে যায় কারোর বুকের পাটায় দম নেই কিন্তু তুই আমি আমার আমি তোমাদেরকে বলি না আমাকে অর্ডার দিয়ে বস করতে পারবে না আমাকে মানে কি ক্ষমতার প্রভাব দেখিয়ে বস করতে পারবে আমাকে যদি কেউ বস করতে পারে বা আমাকে যদি কেউ হাতে নিতে চায় ভালোবাসাটাই কাফি আমি বড্ড ভালোবাসার কাঙাল হ্যাঁ আমি স্বীকার করি কিন্তু তুই সেই ভালোবাসা দেখিয়ে তুই যে আমার পেছনে এত বড়ো বদনাম করবি এতখানি নোংরা আমাকে করে দিবি সেটা আমি বুঝতে পারিনি এতটা অপমান করবি লাস্ট যেবার গেলাম সেইবার শ্যামনগর তুই আমাকে নিয়ে গেছিলিস আমি বলেছিলাম যে আমার বর বেলগুড়িয়ায় কাজ করে সত্যি সত্যি আমি বলেছিলাম আমার বরকে চল গিয়ে সারপ্রাইজ দি হঠাৎ করে আমাকে দেখে চমকে যাবে তুই বলেছিলিস না চল শ্যামনগর যাই মনে আছে ভগবানের কাছে ক্ষমা চাষ আমার সম্পর্কে যেই যেই কথাগুলো বলেছিস সেই কথাগুলো বলার জন্য ভগবানের কাছে ক্ষমা চাস আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমার মুখের কুলুপটা বজায় থাকে নতুবা তোর এই যে ব্র্যান্ডেড ফেস এক নিমেষে খুশিয়ে দিতে পারি তো চলো বন্ধুরা হঠাৎ করে আজকে এই কথাটা শুনলাম ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে আমার খুব কষ্ট হয়েছে খুব অপমানিত বোধ করেছি আমি শুনে তো সেই কারণের জন্যই বললাম না তোমার কিচ্ছু না এইবার আসি টিনার ক্ষেত্রে জোন চেঞ্জ করছি ইমোশনাল হয়ে গেলে পরে না কমেডি করতে অসুবিধা হয় তো টিনা টিনা সাবালিকা হয়েছে কিন্তু ভোট দিতে পারলো না গো ভোট দিতে পারল না আহারে আমরা সবাই এইখানে কালি খাইছি আমার কালি উঠে গেছে আমরা সবাই এইখানে কালি লেপটাইছি তুই কালি লেপটাইতে পারলি না তুই টিপছাপ দিতে পারলি না হ্যাঁ আচ্ছা 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 ওই শ্যাকশি চ্যাট করেছ তার জন্যই তোমার গণতান্ত্রিক অধিকার এইবার থেকে তুমি বঞ্চিত হলা তুমি তুমি নিজেকেই বঞ্চিত করলা হুম তুমি চাইলে যেতেই পারতা টিনাকে বলছি তুই চাইলে যেতেই পারতিস তোর যেখানে ভোটকেন্দ্র রয়েছে তুই সেখানে গিয়ে ভোটটা দিয়ে আসতেই পারতিস তাহলে তোর ভোটটা মিস যেতো না ভোটকেন্দ্রটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় তুই যেতিস তোর সময় মতন ভোটটা দিয়ে তারপরে আবার রিটার্ন করতিস ওরে বাবা অনেক দূর তাই না এ আগের আগের সপ্তাহ আগের দিন তোর ওই মাসির বাড়ি না মামির কার বাড়ি আছে না তোর কৃষ্ণনগরে কার বাড়িতে তো সেই বাড়িতে চলে যেতে পারতিস পরের দিন ভোট দিয়ে ফিরে আসতে পারতিস ফালতু ফালতু ভোটটা মিস যেতো না তোর একটা ভোটে হয়তো কেউ হেরে গেল তোর একটা ভোটে হয়তো অন্য কেউ জিতে গেল তখন হুম আর একটা কথা ইল্লিগাল কাজ যে কোনো প্রকারেই ইল্লিগাল তুই সামনে থেকে দেখাস বা আয়নায় প্রতিচ্ছবি দেখাস সেটা যে কোনো রকমে ইল্লিগাল হয় ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম কোন বিষয়টা নিয়ে আমি কথা বলছি হুম তো যাই হোক বন্ধুরা এই টিনাকে নিয়ে আমার এইটুকুই বলা ছিল কুতে কুতে কন্ট্রোভার্সি হয় না যতটুকু বলা ততটুকুই ছিল ওর দিব্যি চাইলে ভোট দিতে পারতো আমি যদি ওর জায়গায় থাকতাম আমার পজিশন যদি এরকম থাকতাম আমি অবশ্যই ভোট আমি গত বছর কি করে ভোট দিয়েছি তোমাদেরকে বলি সেইবার আমি দিল্লি থেকে এসেছি দিল্লি থেকে এসেছি বাই ট্রেনে যেই চুড়িদার পরে এসেছি সেই চুড়িদার পরেই আমি গিয়ে ভোট দিয়ে তারপরে বাড়িতে এসেছি মানে লাগেজটা রেখেছি তারপরে গেছি ভোট দিতে আর সেই সময় ম্যান্ডিরানি ওই মারুর বাড়িতে গিয়ে হোটেল ভাড়া হোটেল ভাড়া মারুর বান্ধবীর বাড়িতে মা মারুর বান্ধবীর বাড়িতে ইনটুকুলুগুলো করে তারপরে আমাকে ভিডিও কল করেছিল হুম এক বছর হয়ে গেল একটা বছর হয়ে গেল না ওটা তো তোমার ব্যালেট ভোট ছিল ওটা তো ব্যালেট ভোট ছিল হ্যাঁ এক বছর এক বছর মনে হয় এখনো হয়নি ওটাও গরমে ছিল মনে হয় ওটাও গরমেই ছিল তো যাই হোক আমি ওই রকম পরিস্থিতিতেও গিয়ে ভোট দিয়ে এসেছি তো মিস করা যাবে না এইবারও ভেবেছিলাম ভোট দেব না আগের দিন বরের সঙ্গে তুমুল অশান্তি আর শুয়ে শুয়ে ভাবছি আমি ভোট দিতে যাব না দেখো মনটাকে না সবসময় বাচ্চা শ্লোক করে রাখতে হয় রাগ হলে কষ্ট হলে কান্না করো ঝেড়ে ফেলে দাও তো কষ্টটা হালকা হয়ে যাবে আমি শুয়ে শুয়ে কান্না করছি আর ভাবছি কালকে আমি ভোট দিতে যাব না এই জন্য আমার জোড়া করবে তখন আমি আমার প্রতিশোধ নেব আমি ভোট দিতে যাব না পরের দিন সকালবেলা সীমা বলছি সীমাদি তুমি কখন ভোট দিতে যাবা বলছে এই তো আমি বলি তুমি কী ড্রেস পরেছো বলছে এই তো এই সাদা ড্রেস আমি বলছি তাহলে আমিও ম্যাচিং ম্যাচিং সাদা ড্রেস পরে টুং টুং করতে করতে ভোট দিতে চলে গেছি তো ভোটটা মিস করা যাবে না এটা আমার গণতান্ত্রিক অধিকার হুম না কাউকে বঞ্চিত করতে দেবো না নিজেকে নিজে বঞ্চিত করবো প্রশ্নই আসে না তো ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে বা ইচ্ছা থাকলে উপায় হয় কি সুন্দর কইলাম এইবার আসি ফোনদীপের ভিডিওতে ফোনদীপের গতকালকের ভিডিও ঠিক আছে ফোনদীপের গতকালকের ভিডিওর যেটা আমার খুব সুন্দর লেগেছে সেটা হচ্ছে লাইটিং সন্ধেবেলায় যখন লাইটটা জ্বালিয়েছে এত সুন্দর লাগছিল সত্যি মানে কি বলবো একটা ওই পেঁয়াজি পিঙ্ক পেঁয়াজি পিঙ্ক অসাধারণ লাগছিল যখন ওই লাইটটা লাগিয়ে শুধু ওই লাইটটা জ্বালিয়েছিলো মাঝখানের যে লাইটগুলো জ্বালিয়েছিল দারুণ লাগছিলো দেখতে তো এটা তো গেল খুব সুন্দর পার্ট হুম এবার আসি ফন্দীপ সকালবেলা দেখাচ্ছে ওর বাবা ওই সামনের মাটিগুলো ঠিক করছে হুম বলছে এটা হচ্ছে খাটনির কাজ কোদাল টোদাল দিয়ে লেভেল করছে এগুলো খুব খাটনির কাজ বাবা করছে আমিও করব। আমি আমার কাজগুলো সেরে নিই প্রথমে তো শিডিউল বলে দিল কি কি কাজ হচ্ছে তোমার মাকে ডাক্তার দেখাতে যাওয়া ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া এটা করা সেটা করা এই সমস্ত বলে আমরা শুধু দেখলাম ফোনদ্বীপ কিন্তু ক্যামেরাই ধরছে ওই যে আমাদেরকে ক্যামেরাতে জাস্ট শোনালো যে বাবাকে আমি কিছুক্ষণ পরে এসে হেল্প করছি আমার হাতের কাজগুলো হয়ে যাক আমি হেল্প করছি না ছেলে কি করেছে ছেলে হচ্ছে ক্যামেরা ধরে তার ছেলে তার ছেলে যে হেল্প করছে সেটা আমাদেরকে দেখাচ্ছে কি আর করবে ওই বাচ্চা ছেলেটা দেখছে মানে ফন্দ্বীপের বাচ্চাটা দেখছে যে আমার দাদু বয়স হয়ে গেছে সেই বয়স বয়স্ক অবস্থায় খাটছে দেখো ওর এখনও বোঝার ক্ষমতা হয়নি যে বয়স্ক কি কম বয়সী কি ইয়াং কি বোঝার ক্ষমতা হয়নি এটা জাস্ট আমি তোমাদেরকে বলছি আবার তোমরা কেউ বলো না হ্যাঁ আমি এটা কথার কথা বলছি যে বাচ্চাটা দেখছে যে দাদা একা কাজ করছে আমার বাবা তো শুধু ক্যামেরা নিয়ে ঢ্যানঢায়ণ ঢ্যান্ডায়ান করে ঘুরছে ঘুরছে আচ্ছা ব্লগিং করার মানে কি এটা যে কেউ কাজ করছে সেটা আমি দেখাবো নাকি ব্লগিং করার মানে এটাও যে আমি ক্যামেরাটা এক জায়গায় সেট করে আমি কি করছি আমি কি কাজ করছি সেটা আমি দেখাবো ফনদীপের ভিডিওতে ফনদীপ ম্যাক্সিমাম সময় ক্যামেরার পেছনে থাকে আগের দিন আমি তোমাদেরকে বলছিলাম যে ওই যে কোদাল দিয়ে যে মিক্স করছিল হ্যাঁ মাল মশলা মাখাচ্ছিল সেই সময় আমি কি বলেছি যতটুকু ক্যামেরাতে দেখেছি প্রশংসা করলাম প্রশংসা করলাম যে হ্যাঁ বাবা করছে ওই কাজ কম খাটনির কাজ ছেলে করছে বেশি খাটনির কাজ কিন্তু আজ গতকালকে নিশ্চয়ই আবার তোমরা দেখেছ যে বাবা করছে খাটনির কাজ আর ছেলে কম খাটনির কাজ ছেলে ক্যামেরা ধরছে তো এগুলো না চোখে বাঁধে আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে যেই কাজটা আমরা করলেও হবে আমি করলেও হবে হ্যাঁ সেই কাজটা খাটনির কাজ সেই কাজটা নিশ্চয়ই আমি আমার মাকে করতে দেব না অনেকে আমাকে জ্ঞান দেয় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জ্ঞান দেয় যে তোরা তিন বোন সাহায্য করা সত্ত্বেও তোর বাবা কেন যায় কাজে তো আমার বাবার যেই কাজটা কোনো ভারী কাজ নয় না মুটে বইতে হয় না মাল এদিক থেকে ওদিক ট্রান্সফার করতে হয় একটা ওষুধের দোকানের কর্মচারী হুম এখন তো তাও আবার কাজের ধরন পাল্টেছে সেটা তোমাদেরকে বলবো সেটাও একটা ভালো খবর সেটা পরে বলবো এটা তোমাদেরকে বলি এটাতে আমার বাবাকে কি করতে হয় খাটনি অবশ্যই কিন্তু দৈহিক পরিশ্রমটা কম দৈহিক পরিশ্রমটা কম আমার বাবা একটা ওষুধের ডিসপেন্সারিতে একজন কর্মচারী কি কাজ করে আশা করছি সবার জানা আছে তো সেই কাজের সাথে একটা ষাট বয়সের একটা লোক কি করছে কোদাল কোপাচ্ছে ভর রোদ্রেবেলা একদম খটখটে রোদ্রে বাইরে কাজ করছে সেটা কি এক হলো সেটা বলাতে আমাকে উল্টে প্রশ্ন আমি যখন বিয়ের আগের কথা বলছি মা যদি বাজারে যেত সেই বাসন ছড়ানো থাকতো সেই বাসন মা এসে প্রত্যেক সময় দেখতো টিপ টপ তো এটাকে বলে হেল্প করা ওই বয়সে আমাকে কেউ শিখিয়ে দেয়নি আমি করে রাখতাম আমাদের কিন্তু এরকম ট্যাপ কল না টেপাকল তো সেটা করেই করে রাখতাম এটা হচ্ছে মায়ের কষ্টটা একটুখানি লাঘব করে রাখা মা তো বাজারে গেছে মা কষ্ট করে আসবে বই বয়ে নিয়ে আসবে কোনো কোনো সময় ফোন করতো যে রাস্তার কাছে আয় ব্যাগগুলো ভারী হয়ে গেছে নিয়ে যেতে হবে তো এগুলো হচ্ছে না বিবেক এগুলো ভেতর থেকে আসে যে আমার সামনে একটা মানুষ এইভাবে কাজ করছে যাই আমিও কাজ করি আমার তো কোনো কাজ নেই আমিও করে দিই এটা হচ্ছে বিবেকবোধ হ্যাঁ এটা আমাকে কটাক্ষ করে আমি যেই কথাগুলো বলছি সেটাকে কেউ উড়িয়ে দিতে পারবে না বা সেটাকে ভুল প্রমাণিত করতে পারবে না হ্যাঁ আমার এখন কন্ট্রোভার্সি করার যে ধরন আমি অ্যাপ্লাই করেছি সেটা আমার কাছে মনে হচ্ছে এতদিন পরে আমি বেস্ট ওয়েতে কন্ট্রোভার্সি করছি মানে লোকে থেকে থেকেই তো অভিজ্ঞ হয় তো আমারও সেটাই হয়েছে এখন আমি যেই টাইপের কন্ট্রোভার্সি করছি আমি ভীষণ পরিমাণে খুশি আমি ভীষণ পরিমাণে খুশি এই টাইপের কন্ট্রোভার্সি করে তো ফোন সেটাই দেখলাম যে ও ক্যামেরা নিয়ে ঘুরছে আর বাবা কাজ করছে ও বলল যে আমার হাতের কাজ শেষ করে নিয়ে তারপরে করব কিন্তু সেটা করলো না এক জায়গায় ক্যামেরাটা সেট করে নিয়ে বাবার সাথে হেল্প করছে করতেই পারতো হেল্পের হেল্প হয়ে যেত আর ভিডিওটাও হয়ে যেত আর আমাদের মতন যারা আমরা জেনুইন নিরপেক্ষ মতামত দিতে পারি আমাদের প্রশংসাটাও পেয়ে যেত অবভিয়াসলি যেই দু তিন হাজার মানুষ আমাদেরকে দেখে না তাদের কাছে আমার আমরা আমাদের যেই মতামত পৌঁছে দিই না সেটাও অনেকটা ম্যাটার করে অনেকটা ম্যাটার করে আচ্ছা এইবার মায়ের পনির রেসিপি পনির রেসিপি দেখাতে দেখাতে কখন দুটো পার করে আড়াইটা বেজে গেছে কারোর খেয়াল নেই কারোর খেয়াল নেই হুম তখন কি করলো আড়াইটার সময় মাকে নিয়ে চললো হ্যাঁ মাকে নিয়ে যাওয়ার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম ফনদীপের মা বাড়িতে যেই ব্লাউজখানা পরা ছিল উপরে শুধু শাড়িটা চেঞ্জ করেছে আর সেই ব্লাউজ পরেই চলে গেছে আচ্ছা বাড়িতে যেই জামাকাপড় পরা থাকে মানুষ আমরা যে থাকি সেটা পরে কোনো ডাক্তারখানায় চলে যাওয়া যায় যায় কি আমার তো মনে হয় না যায় কারণ আমি কাজ করছি রান্না করছি আমার গায়ের ঘাম তার সাথে আমি যেটা বাড়িতে পড়ছি সেটা পরে আমি ডাক্তারখানায় যেতে পারি না কমসে কম আঁচল দিয়ে ঢাকি বা যাই করি না কেন আমরা তো ক্যামেরাতে দেখে নিয়েছি আমি দেখে নিয়েছি যে ফদীপের মা যেই ব্লাউজটা পরেছিল বাড়িতে মানে যেই শাড়ি ব্লাউজ পরেছিলো সেই শাড়িটা শুধু চেঞ্জ করেছে বাট সেই সেম ব্লাউজ পরে চলে গেছে আজকে যদি এই কাজ টিনার বাড়ির লোকজন করতো ঝড় উঠে যেত ঝড় উঠে যেত তো আমি ঝড় উঠাতে চাই না আমি জাস্ট বলছি যে ওদিকে যদি টিনা বা টিনার মা নাইটির উপরে ওড়না পরে পাড়ার বাড়িতে গেলে পরে তারা যদি কটাক্ষে শিকার হয় তাহলে ফন্দীপের মা কেন ছাড় পাচ্ছে উনিও তো বাড়ি পরা ব্লাউজ পরে চলে গেলেন ঢাকার আগে তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রিভিল হয়ে গেল যে উনি বাড়ির ব্লাউজ পরেই মারলেন ডাক্তার দেখাতে তো যখন আমরা অপরকে আঙুল তুলি সেই কাজটা যাতে আমরা নিজেরা না করি সেই সম্পর্কে আমাদেরকে ধ্যান রাখতে হয় খেয়াল রাখতে হয় তাহলে গিয়ে যারা যারা আর কি নিরপেক্ষ কথা বলতে পারে আর চোখ আছে তারা কিন্তু ঠিক ধরে ফেলবে আর যে আমি যেমন ধরে ফেলেছি আমি দেখছি আর হাসছি বা বা যত দোষ টিনা চাকতর্তি হ্যাঁ যত দোষ পূর্ণিমা চাকর্তি যত দোষ শক্তি চাকর্তি কিন্তু এই যে ফনদীপ ফণদীপবাবুর কোনো দোষ নেই ফণদীপবাবুর মা যা খুশি করুক না কেন দোষ নেই ফণদীপবাবুর বাবা যা খুশি করুক না কেন দোষ নেই আজকে যখন ফণদীপের মা শুয়ে শুয়ে বাচ্চাটা বিন ব্যাগে বসেছিল খেলছিল তখন ফণদীপের মায়ের শাড়ি হাঁটু পর্যন্ত উঠেছিল দৃষ্টিকটু লাগছিল কি তোমরা বলবে বয়স্ক মহিলা উনার থেকেও বেশি বয়স হচ্ছে টিনা ঠাকুমার টিনার ঠাকুমার যে শাড়ি পরে পেটটা বেরিয়ে থাকে সেই পেট নিয়ে যদি এই ফনদীপের দালালরা যদি কথা বলতে পারে তাহলে আমি শুধু জাস্ট তোমাদেরকে বললাম যে এই দিকে এটাও উঁচু হয়ে আছে শাড়িটা হাঁটু পর্যন্ত উঠে আছে আর শাড়ি পরলে সামান্য একটুখানি পেট বেরিয়ে যাওয়া সেটা একদম নর্মাল বিষয় যেটা কি না ফনদীপের মায়ের তো সবসময় বেরোনো থাকে পেট পিট কোমর সবই বেরোনো থাকে শাড়ি পরলে ওটা সবসময় কন্ট্রোল করা যায় না কিন্তু বিষয়টা হচ্ছে কটাক্ষের শিকার শুধুমাত্র টিনার বাড়ির লোকজনগুলো হয় প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষ অর্থায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এবং প্রত্যেকটা ভিউয়ার্সদের কাছে কটাক্ষের পাত্র শুধুমাত্র টিনার ফ্যামিলিটাই হয় এদিকে ফনদীপের মারও যে সেইবেলায় একদম জিপলক তাই না তো এইবার আসি ডাক্তার দেখিয়ে আসলো ডাক্তার দেখিয়ে এসে ভাত খাচ্ছে কটায় পাঁচটার সময় বেশ ভালো দারুণ রান্নাবান্না হয়েছে রান্নাবান্না হওয়ার পরে তারপরে চলে গেল ছাদে ফনদীপবাবু হাওয়া খেতে হাওয়া টাওয়া খেয়ে এসে সেই মন কী বাত সেই মন কী বাত দেখো ফনদীপবাবুর সেই মন কী বাত কতবার যে আমাদেরকে শোনালো কতবার যে আমাদেরকে শোনালো শুধুমাত্র টাইটেলটাকে চেঞ্জ করে করে সবার ফার্স্ট আমাদেরকে কি শুনিয়েছিল ফেলা থুতু চাটি না তারপরে কি আসলো যেই জঞ্জাল ঘর থেকে বের করে দিয়েছি সেই জঞ্জাল আর তুলবো না আর আজ গতকালকে কি টাইটেলে ছিল আমি ভগবান নই আমাকে ক্ষমা করো তোমরা টপিক একটাই মানে বিষয়বস্তু একটাই টাইটেলগুলো আলাদা আলাদা যাতে লোকে যায় বলি কি ফন্দীপ তোমার নিজের এই যে সুন্দর ভ্লগিং তার প্রতি কি ভরসা নেই তোমার যে কথায় কথায় বউকে ঠুকে তোমার ভিডিওতে মন কি বাত বলতেই হবে তোমার মন কী বাতে সব সবসময় শ্বশুরবাড়িকেই কেন টার্গেট করো তুমি তোমার মন কি বাতে কখনো কাউকে কারোর ভালো চাওয়া কখনো কারোর সুনাম করা সেগুলো কেন থাকে না ফনদীপ তোমার মন কী বাতে সময় শ্বশুরবাড়ির পিন্ডি চটকানো ছাড়া আর কিচ্ছু থাকে না ওয়াই কেন সব সময় কেন থাকে আর সবচেয়ে বড় কথা কমেন্টসে যাই আসুক না কেন কমেন্টসে যাই আসুক না কেন তার উত্তর কি সময় দিতে হবে আর কতবার দিতে হবে এই একই কথার উত্তর তুমি আর কতবার ঘুরিয়ে ঘুরিয়ে দেবে তোমার নিজের আর লজ্জা বলে কিচ্ছু নেই যে আমি তো এই কথাটা কতবার বলেছি আর কতবার বলে পাবলিককে খাওয়াবো কতবার বলবে যারা বলছে তারা হয়তো তোমাদের ভালো চায় সেই জন্য বলছে কিন্তু তোমরা তো জানো যে তোমরা কি কি একে অপরের বিপক্ষে করে বসে রয়েছো তোমাদের তো বারবার বলার প্রয়োজন নেই আজ পর্যন্ত টিনা একবারও বলেছে যে আমি যে সহ্য করে এসেছি আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না ওরে বাবা গো কোনো সময় বলেছে কোনো সময় বলিনি এটা বলা তো দূরের কথা তুমি যে বারবার বলো ফেলা থুতু চাটা ফেলা থুতু চাটা সেও তো বলতে পারে আমিও যেই থুতু ফেলে দিয়ে এসেছি সেই থুতু আর চাটবো না বলেছে কোনো সময় বলেনি অথচ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ প্রত্যেকটা ভিউয়ার্স হুম কি বলবে ওদের শিক্ষা ভালো না মানে টিনার বাড়ির শিক্ষা ভালো না আমি তো সত্যি সাদা চোখে দেখছি একদম কোনো আমার কোনো কিচ্ছু পক্ষপাতিত্বের চশমা আমার পড়া লাগবে না একদম নিউট্রাল দৃষ্টিভঙ্গিতে আমি দেখছি ভাই শিক্ষা তোমাদের একটুখানি ডাউনই আছে নয় কথায় কথায় শ্বশুরবাড়িকে নিয়ে কেন পিন্ডি চটকানো কেন বউয়ের পিন্ডি চটকানো আর বাকি নেই ওর পিন্ডির বাক্স খালি হয়ে গেছে টিনার পিন্ডির বাক্স খালি হয়ে গেছে চটকাতে চটকাতে আর নেই বুঝতে পেরেছো তো তোমাকে কেউ বলেনি ওই কন মানে কমেন্ট সেটা তো হতে পারে তুমিই কমেন্টগুলো করেছ তোমার ফেক আই সাইড আইডি দিয়ে হয়তো তুমিই কমেন্টগুলো করেছো যে এটা আমি কালকে আমার ভিডিওতে দেবো বলবো সে কারণে আমি আজকে দিয়ে রাখলাম কারণ একই বিষয় নিয়ে বারবার বলার কোনো মানেই হয় না সবচেয়ে বড় কথা টিনা তো কখনো বলেনি আমি ফিরতে চাই আমাকে ফিরিয়ে নাও কোনো সময় তো বলেনি তাহলে তুমি দর্শকের কথা নিয়ে কতদিন চালাবে কতদিন চালাবে দর্শকের কথা নিয়ে একটু নিজেকে না হয় আপডেট করো আর ব্লগিংয়ের প্রতি ভরসা রাখো নিজের দর্শকের প্রতি ভালোবাসা এই ভরসা রাখো যে তারা তোমাকে ভালোবাসে তারা তোমাকে ডুবতে দেবে না ভিউজ একটুখানি ডাউন হয়ে গেলেই বোরপিন্ডিটা পিন্ডির কৌটাটা মুখটা খুলে নিয়ে চটকাতে বসো কেন ভাই কেন এরপর তো পেট খারাপ হবে এত পিন্ডি যদি কেউ খায় পেট খারাপ হবে তো তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা